মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের সরব কেন্দ্রের বিরুদ্ধে আজ উত্তর চব্বিশ পরগনায় এক অনুষ্ঠানে তিনি বলেন রাজনৈতিক স্বার্থে তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগানো হচ্ছে চোরের মায়ের বড় গলা মাদার অফ থিপস আর মোস্ট এক একটা কোটি কোটি টাকার মালিক বিজেপি করলেই ওয়াশিং মেশিন আর তৃণমূল করলেই জেলে ভরো বলছে সব নেতাদের জেলে ভরো কোনো কেসের বিচার হয়নি যে টাকা লুট করেছে ফেরত পায়নি সোনা নিয়ে গেছে ফেরত পায়নি কেউ জেলে ভরে রেখে দিচ্ছে তার কারণ যাতে ইলেকশনটা করতে না পারে যাতে পার্টির কাজ করতে না পারে বিজেপির কটা চোর গ্রেপ্তার হয়েছে কটা খুনি গ্রেপ্তার হয়েছে কটা ডাক্তার গ্রেপ্তার হয়েছে সারা ভারতবর্ষে আমি জানতে চাই শুধু এজেন্সির গণতন্ত্র চলছে এজেন্সিকে দিয়ে আবার নেতারা বলছেন গ্রেপ্তার বাড়াও ताना ले जेता जावे ना